রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দরদাম জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, নিত্যপণ্যের দরদাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই। রেজান, আপনি জানেন যে আসলে গেল সপ্তাহে কিন্তু সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা কমানো হয়েছে। আমরা দেখেছি যে আসলে অনেক দোকানেই কিন্তু এই নতুন এমআরপির অর্থাৎ 178 টাকা লিটারের যে এমআরপি, সেই এমআরপির তেল বেশিরভাগ দোকানেই এসেছে। কিন্তু এখনও আগের স্টক রয়েছে কিছু কিছু দোকানে, যেখানে বাড়তি দাম লেখা আছে আসলে তেলের বোতলের গায়ে। এছাড়া তেলের দাম আসলে কমেছে, খোলা তেলের দামও বেশ খানিকটা কমেছে। খোলা সয়াবিন তেল যেমন আজকে বিক্রি হচ্ছে 165 টাকা লিটার, সাধারণত এই তেলটি আসলে কেজি দরে বিক্রি হয় খোলা বাজারে, সেক্ষেত্রে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। এছাড়া খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে 128 থেকে 130 টাকা কেজি দরে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, চিনির কিন্তু আবার একটা সংকট তৈরি হয়েছে। চিনির যে দাম সরকার বেঁধে দিয়েছে, খোলা চিনি কিন্তু সেই দামে বাজারে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা দেখেছি কারওয়ান বাজারের এই বাজারে 93 থেকে 93 টাকা কেজি দরে দোকান ভেদে কিন্তু খোলা চিনি বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেমনটা বলেছেন, এই চিনির কিছুটা সরবরাহের ঘাটতিও রয়েছে, অর্থাৎ তারা যা চাহিদা দিচ্ছেন কোম্পানিগুলোর কাছ থেকে, সেই তুলনায় কিন্তু তারা চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না। এবং একই সাথে বলতে চাই যে আজকে আপনাকে চাল, যে চালের দামটিও জানাতে চাই, যেটি বিয়ার 28 চাল, যেটি সেটি কিন্তু 54 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাধারণত সরু চাল, যেগুলো আসলে বেশি চলে, রাজধানীবাসী বেশি কেনেন, সেই চালটি কিন্তু আসলে মিনিকেট চাল নামে যেটি পরিচিত, সেটি কিন্তু 65 থেকে মান ভেদে 78 টাকা পর্যন্ত রয়েছে। এছাড়া নাজিরশাল চাল যেটি, সেটি কিন্তু রয়েছে 78 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নিত্যপণ্যের বাজারে যদি আর একটু জানাতে চাই আপনাকে, মুসুর ডালের দাম, যেটি আমদানি করা মুসুর ডাল ভারত থেকে আসে, সেই ভারতীয় মুসুর ডালটি কিন্তু 5 টাকা কমেছে কেজিতে। এছাড়া আটার দাম বেশ চড়া, বিক্রেতা ক্রেতা উভয়েই যেমনটা বললেন, আটার দাম কিন্তু কদিনের মধ্যে আটার দামও বেড়েছে। প্যাকেটজাত আটা, যেটি 2 কেজির প্যাকেট, সেটি কিন্তু 115 থেকে 125 টাকা 20 টাকা এই দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া খোলা আটার দামও বেড়েছে, দোকান ভেদে কিন্তু দোকান ভেদে খোলা আটা বিক্রি হচ্ছে 52 থেকে 53 বা 55 টাকা কেজি দরে। তো বিক্রেতারা যেমনটা জানালেন যে আসলে শুধুমাত্র তেলের বাজারে কিছুটা স্বস্তি এসেছে, এছাড়া অন্যান্য নিত্যপণ্য যেগুলো আটা চিনি সহ আসলে সাবান, সয়াবিন তেল, সাবান, গুঁড়া সাবান সহ অন্যান্য যে পণ্য, সেগুলোর দাম কিন্তু এখনও চড়া রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নিত্যপণ্যের যে দরদাম, সেই দরদামের খবর। রেদওয়ান। নিশ্চয়ই মোস্তফা মাহমুদ, বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে।